নরেন্দ্র যদি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশান করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো আজকের বাংলা ব্যাকরণ ক্লাসে তোমাদের সাথে আমি ধোনি নিয়ে আলোচনা করব ধোনি ডিটেলসে বুঝিয়ে দেবো ধনি থেকে কেমন প্রশ্ন আসে এবং মন দিয়ে তোমরা ক্লাসটা ফলো করো দেখবে ধ্বনি থেকে কোনো প্রশ্ন তোমাদের অসুবিধা হবে না এর আগের ক্লাসে আমি তোমাদের ভাষা ও ব্যাকরণ নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা ক্লাসটা দেখো তারা ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে তাহলে আজকের ক্লাসে তোমাদের সাথে ধ্বনি নিয়ে আলোচনা করবো এবং পরের ক্লাসে আমি তোমাদের সাথে বর্ণ নিয়ে আলোচনা করব ডিটেলসে তা দেখো ধ্বনির সংজ্ঞা মানে ধ্বনি কাকে বলে দেখো মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম শ্রুতিগ্রাহ্য অংশকে ধ্বনি বলে মানুষের বাকযন্ত্র মানে কি কথা বলার যন্ত্র এর সাহায্যে উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম শ্রুতিগ্রাহ্য অংশ শব্দের একটা শব্দ তার সব থেকে ক্ষুদ্রতম এবং শ্রুতিগ্রাহ্য মানে যেটা শোনা যায় শ্রবণযোগ্য অংশকে ধ্বনি বলে তাহলে বুঝেছ প্রত্যেকটা শব্দ এখানে ইম্পর্টেন্ট কোনো শব্দ কিন্তু বাদ দেওয়া যাবে না তাহলে বুঝতে পারছো শ্রেণী বিভাগ ধ্বনি দুই প্রকার এক স্বরধ্বনি আর দুই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি তা দেখো স্বরধ্বনি কাকে বলে যে ধ্বনির উচ্চারণে অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না মানে যে ধ্বনি উচ্চারিত হয় স্বাধীনভাবে কারোর সাহায্য লাগে না তাকে বলে স্বরধ্বনি বাংলায় সাতটি মৌলিক স্বরধ্বনি আছে অ আ অস্বই হস্য এ এ আর ও এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে যে বাংলায় মৌলিক স্বরধ্বনি কয় প্রকার তখন কিন্তু লিখতে হবে সাত প্রকার এই নামটা ভালো করে মুখস্থ রাখবে পরীক্ষায় এমনও প্রশ্ন আসে হর্ষ কি একটি মৌলিক স্বরধ্বনি সত্য না মিথ্যা পাশে লেখো ঠিক আছে তাহলে এখান থেকে শর্ট কোশ্চেন আসে বাড়িতে ভালো করে এটা পড়বে ঠিক আছে তারপরে দেখো ওই আর ও এই স্বরধ্বনি দুটিকে যৌগিক স্বরধ্বনি বলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যৌগিক স্বরধ্বনি কাকে বলে পরীক্ষা আসতে বলে শর্ট কোশ্চেন ঠিক আছে ভালো করে পড়বে ওই আর ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি কারণ এরা অন্য দুটি স্বরধ্বনির মিলিত রূপ দেখো ওই আর ও দেখো ওই হলো ও আর হস্য ইয়ের যোগফল আর ও হচ্ছে ও আর হস্য উইয়ের যোগফল তাই এদেরকে বলা হয় যৌগিক স্বরধ্বনি বা এদেরকে বলা হয় সন্ধ্যাক্ষর ভালো করে খেয়াল করো দুটি স্বরধ্বনি যুক্ত হয়ে আরেকটা স্বরধ্বনি গঠিত হয়েছে তাই এদের বলে যৌগিক স্বরধ্বনি বা সন্ধ্যাক্ষর পরীক্ষা আসে দুটি সন্ধ্যাক্ষর উদাহরণ দাও বুঝতে পারছো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওই আর ও ভালো করে পড়বে এবার দেখো স্বরধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা যায় স্বরধ্বনিকে আবার কিন্তু দুই ভাগে ভাগ করা যায় এক স্বর আর দীর্ঘস্বর স্বর মানে যেটা উচ্চারণে কম সময় লাগে যেমন অ হস্যৈ রি আর দীর্ঘস্বর মানে যে স্বরধ্বনি উচ্চারণে দীর্ঘ সময় বা অনেকক্ষণ সময় লাগে যেমন আ দীর্ দীর্ঘই দীর্ঘ এ ওই ও দেখো উচ্চারণে দীর্ঘক্ষণ বা দীর্ঘ সময় লাগছে তাই এটা হচ্ছে দীর্ঘস্বর আর হর্ষস্বর দেখো কম সময় লাগছে অ হস্যই হর্ষ রি কম সময় লাগছে তাই এটা হলো হ্রস্বর আর যে স্বরধ্বনি উচ্চারণে দীর্ঘ সময় লাগে তাকে বলে দীর্ঘস্বর তাহলে হ্রস্ব স্বরধ্বনি আর দীর্ঘ স্বরধ্বনি যেটা আছে এটা ভালো করে পড়বে পরীক্ষা কিন্তু শর্টকট সেন আসতে পারে ঠিক আছে এবার তোমাদের একটা খুব ভালো মানে ইম্পর্টেন্ট কথা বলবো সেটা দেখো হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর ছাড়া ছাড়াও আরও একটি স্বর আছে বাংলায় সেটাকে আমরা বলি প্লুতস্বর ভালো করে খেয়াল করবো প্লুতঃ স্বর বলে সেটাকে কখন আমরা ব্যবহার করি দেখো কাউকে ডাকার সময় বা গান গাওয়ার সময় বা আবৃত্তি করার সময় কাউকে ডাকার সময় দূরের কাউকে বা গান গাওয়ার সময় বা আবৃত্তি করার সময় আমরা টেনে টেনে দেখবে স্বরধ্বনিকে টেনে টেনে উচ্চারণ করি যেমন মা গো দেখো ও ঠিক দেখতে পাচ্ছ তারপরে দেখো মধু এদিকে এসো মধু এই হস্য দেখতে পাচ্ছ ওহে হে বাপু এদিকে আসো ওহে এ তাহলে এ ও হর্ষ আর মা গো দেখো ও দেখো সরধ্বনিকে আমরা টেনে টেনে উচ্চারণ করছি অনেক দূর টেনে নিয়ে যাচ্ছি এটা হলো প্লুতস্বর তাহলে বুঝতে পারলে দূরে কাউকে ডাকার সময় বা গান বা আবৃত্তি করার সময় আমরা সরধ্বনিকে অনেক সময় টেনে টেনে উচ্চারণ করি তাই তখন তাকে আমরা বলি প্লুতস্বর ঠিক আছে তাহলে একটা হলো হর্ষস্বর এক নম্বর হলো হর্ষস্বর দু নম্বর হলো দীর্ঘস্বর আর তিন নম্বর হচ্ছে প্লুতস্বর তাহলে স্বরধ্বনি তিনটে ভাগ প্রথম মেন দুটো ভাগ হলো কি হরস্বস্বর আর দীর্ঘস্বর আর একটা ভাগ সেটা হলো প্লুতস্বর প্লুত্বর কখন আমরা ব্যবহার করি যখন দূর থেকে কাউকে ডাকি বা গান বা আবৃত্তি করার সময় তখন কিন্তু আমরা প্লুতস্বরটাকে ব্যবহার করি বুঝতে পারলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্লুতস্বরটা মন দিয়ে ভালো করে পড়বে এবং বোঝ ভালো করে তারপরে দেখো ব্যঞ্জন ধ্বনি কাকে বলে যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে না ব্যঞ্জনবর্ণ কাকে বলে তোমরা জানো যে বর্ণ স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয় ব্যঞ্জনবর্ণ বলে দেখো ব্যঞ্জন ধ্বনি নিজে উচ্চারিত হতে পারে না স্বাধীনভাবে স্বরধ্বনির সাহায্য লাগে তাকে ব্যঞ্জনধ্বনি বলে যেমন দেখো ক কটাকে যদি উচ্চারণ করি ভালো হয় কী হবে ক দেখো কর সাথে অ রয়েছে খ দেখো খর সাথে অ রয়েছে চ চর সাথে অ রয়েছে দেখো তাহলে ব্যঞ্জনধ্বনি কাকে বলে স্বরধ্বনির সাহায্য ছাড়া যে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জনধ্বনি বলে বাংলায় মোট তিরিশটি ব্যঞ্জনধ্বনি আছে বুঝতে পারলে বাংলায় মোট তিরিশটি ব্যঞ্জনধ্বনি আসে এটা কিন্তু শর্ট হিসেবে আসে পরীক্ষায় যে ব্যঞ্জনধ্বনি কটি তখন লিখতে হবে তিরিশটি ওখানে তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ থাকবে তখন তোমাকে লিখতে হবে তিরিশটি বুঝতে পারলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ভালো করে পড়বে ধ্বনি অ্যাডমিশন টেস্টে বলো বা তোমাদের বাংলা ব্যাকরণ ক্লাসে পরীক্ষা কিন্তু আসবে ধ্বনিতে তা আজকের বাংলা ব্যাকরণ ক্লাসে তোমাদের সাথে আমি এই ধ্বনি নিয়ে আলোচনা করলাম ঠিক আছে এর পরের ক্লাসে আমি তোমাদের সাথে বর্ণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে আর এর আগের ক্লাসে ভাষা ব্যাকরণ নিয়ে আলোচনা করেছিলাম এবার থেকে আমি তোমাদের বাংলা ব্যাকরণটার প্রত্যেকটা অধ্যায় নিয়ে পুঙ্খানুভাবে পুঙ্খানুভাবে আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথম আস ক্লাস করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো তাহলে তোমরা করতে পারবে আর তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দেবে ক্লাস ফাইভে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার আমরা অ্যাডমিশন টেস্ট দেবো ক্লাস ফাইভে যদি তোমরা অনেকে ক্লাস ফাইভে অ্যাডমিশান টেস্ট দাও তাহলে তোমাদের জন্য আমি বাংলা ব্যাকরণ থেকে হোক ইংলিশ থেকে হোক বা অঙ্ক থেকে হোক তাহলে পরে ক্লাসগুলো করব ঠিক আছে তোমাদের রেসপন্সের উপর নির্ভর করে ক্লাসগুলো হবে কিন্তু বাংলা ব্যাকরণ থেকে প্রতিদিন প্রায় তোমাদের জন্য আজকের থেকে ক্লাস করব আর ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তাহলে একটা লাইক দেবে এবং কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করে জানাও না আমি বুঝতে পারি না যে তোমরা বুঝতে পারছো কি না ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে সবাই ভালো থাকবে